বদ্রনগরে শুক্রবার ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের দ্বিতীয় গেটের কাছে শিল্প ভবন প্রদর্শনী এবং তথ্য কেন্দ্র উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সঙ্গে ছিলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায়, বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ সহ আরো অনেকে। এদিনের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রথমেই পূর্বতন সরকারের প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী। আগের সরকারের সময় কিভাবে রাজ্য শিল্প সম্ভাবনাকে বিনষ্ট করা হয়েছে সেই প্রসঙ্গ তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন, এখানে অনেক কলকারখানা আমদানও ছিল। তো আমরা ছোটোবেলার থেকেই দেখেছি কীভাবে ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার পথে আগের যারা এখানে রাজ করেছে কর্মচারীদের আন্দোলনের নামে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে, ধীরে ধীরে সেই ইন্ডাস্ট্রিগুলোরা নষ্ট হয়েছে। শিল্পনগরীতে এদিনের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শিল্প শ্রমিকদের সমস্যাগুলি নিরসনে সরকারের ভূমিকা এবং প্রচেষ্টার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সমস্যাগুলি খুঁজে বের করে সেগুলির সমাধান করে উন্নতির পথে এগিয়ে যাওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। এখানে আপনাদের যে প্রোডাক্ট, আপনাদের যে প্রোডাক্ট মানুষের কাছে দেখানোর জন্য যেভাবে ব্যবস্থাপনা করেছেন, আমি সত্যিই আমি ধন্যবাদ দেব। আমি আরেকটা, আমি এখানে যে আজকের যে ব্লাড ডোনেশনেরও ব্যবস্থা করেছেন, বিভিন্ন ফিলোথ্রপিক ওয়ার্কও আপনারা করেন, এটা খুবই ভালো লক্ষণ এবং এই ধরনের করা উচিত। এবং ইন্ডাস্ট্রি অন্যান্য জায়গার যে ধরনের কালচার থাকে, বাউন্ডারি থেকে শুরু করে যেটা রতনদা বলছেন যে স্কুল, এভরিথিং ইউ ক্যান ডু ইন ফিউচার, এই ধরনের একটা ক্লাইমেট যদি তৈরি হয়। আজকে তো শুনে আমার খুব ভালো লাগলো, এখানে যারা ছেলে মেয়েরা এসে ভালো পড়াশোনা রেজাল্ট করেছে, মিনিমাম 80% পেয়েছে, ভাবা যায় না। এখানে আমাদের যারা শ্রমিক ভাইরা আছেন বা অ্যাটাচমেন্ট আছেন, যে পড়াশোনাটা ওরা এনকারেজ করার জন্য ব্যবস্থা করছেন, তো সত্যিই প্রশংসার দাবি রাখি। আর আগামী দিন যা যা দরকার আমাদের, মানে এখানে নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় সেই ব্যবস্থা আমরা করবো, এবং অন্যান্য যেসব প্রবলেম তো থাকবেই, প্রবলেম থাকবে, প্রবলেম ছাড়া হবে না, 40% কেন কাজ করবে মানুষ, তাতে প্রবলেমের সব প্রবলেম নিয়েই থাকতে হবে, প্রবলেমের অ্যাড্রেস করতে হবে, সেইগুলো যাতে সুনিশ্চিত হয় সেই দিকে আমরা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করবো। অনুষ্ঠান শুরুর আগে শিল্প ভবনটি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। পরিদর্শনে যে ব্যাপক অভিজ্ঞতা লাভ করেছেন তাও তুলে ধরেন তিনি তার ভাষণে। রাজ্যে উৎপাদিত বিভিন্ন শিল্প সামগ্রীর ভূয়সী প্রশংসাও করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্যের সমস্যা এবং সমাধানের লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উৎপাদিত যেসব প্রোডাক্টগুলো আমি এখানে দেখলাম, আমি ভাবতে পারি না যে ত্রিপুরার মধ্যে এই ধরনের প্রোডাক্ট, এই বুদ্ধনগরের ইন্ডাস্ট্রিতে এইরকম প্রোডাক্টস এখানে তৈরি হয়, গর্ববোধ হয় সত্যিকারের অর্থে। আমার খুব গর্ব হচ্ছে যে আমাদের এখানে সব কিছু সম্ভব, এবং সেইভাবেও আগামী দিনে আরও ভালো ভালো যে উৎপাদিত দ্রব্য সেগুলো এখানে হবে। আমার কাছে, আমার গোচরে আছে যে বহু জিনিস আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এবার নীতি আয়োগের বৈঠকে উনি বারবার বলছেন, শুধু ইম্পোর্ট করলে চলবে না, এক্সপোর্ট যতক্ষণ ধরে না করবে ততদিন একটা দেশের এবং একটা প্রদেশের কোনোদিন আর্থিকভাবে কোনোদিন উন্নতি হতে পারে। তো আর্থিক উন্নতি হলে আর্থসামাজিক উন্নয়ন হবে এবং তাদের মানুষের মান উন্নয়নও হবে, সেই দিশায় উনি বলছেন যে কাজ করার জন্য। এখানে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার এখানে উপস্থিত আছেন, আমার কাছে একটা লিস্ট আছে বহু জিনিস বাংলাদেশে এখনও ব্যান করে রেখেছেন যে আমাদের এখান থেকে যাতে ওইখানে না যায়। আপনিও তো জানেন এই বিষয়টা নিশ্চয়ই, আমরা যেহেতু এটা দুই দেশের বিষয়, ওনার মাধ্যমে আমি তো কথা বলবো, ওনাকে আমি ওনার সাথে আমি কথা বলবো যাতে আমাদেরও এক্সপোর্ট করার যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেইগুলোর যেন সুবিধা থাকে। আমরা যেমন বাংলাদেশ থেকে আনি, যে জিনিসটা আমার নেই এখানে নিশ্চয় করে বাংলাদেশ থেকে আনবো, কিন্তু যে জিনিসটা আমার কাছে আছে বাংলাদেশে নেই, আমাদের সেই রাইট দেওয়া উচিত যেন আমরাও বাংলাদেশে আমরা সেইগুলো দিতে পারি। তো কিছু একটা সমস্যা আছে, এগুলো আমরা নিশ্চয়ই সেই জটিল যে সমস্যাগুলো আছে সেগুলো। দেশে এবং রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের ফলে বাংলাদেশের সঙ্গে বৈদেশিক বাণিজ্যের প্রসার বেড়েছে অনেক গুণ। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর থেকে রাজ্যের কৃষিজাত পণ্য থেকে শুরু করে উৎপাদিত বহু শিল্প দ্রব্য বাংলাদেশে রপ্তানি হচ্ছে, বাড়ছে দেশের আয় এবং কর্মসংস্থান। এদিনের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ যা বলেছেন তাতে এই কথাই স্পষ্ট হয়ে ওঠে। সারা বছর বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের চাঁদা জুলুম তো আছে, জুলুম করতে করতে অনেককে এবারে ফকির করে দিয়েছে, চলে গেছে অনেক ইন্ডাস্ট্রি।
এবারে বলুন তো আপনারা এখানে যারা ইন্ডাস্ট্রিতে আছেন ব্যবসা করেন অনেকে অনেক কথা বাইরে বলেন অনেক কিছু গল্প গুজব হয় গণতন্ত্রের সুযোগ নিয়ে মানুষের মনে একটা বিভ্রান্তি তৈরি করার জন্য যেখানে কি আপনাদের প্রোটেকশন মানি দিতে হয় আপনাদের উৎপাদিত মালের উপর পার্সেন্টেজ দিতে হয় আপনাদের চাঁদার জন্য কেউ এসে জুলুম করে আপনার এলাকার এমএলএ বা আমাদের যারা পার্টি করে মন্ড যদি কেউ বলতে পারেন তাহলে যদি তার বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা না নেওয়া যায় তাহলে আমি রাজনীতি ছিল কিন্তু এ সমস্ত গল্পের গরু গাছে ওঠানো হয় বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়াতে দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হয় আমরা একবার বা দুবার কোনো প্রয়োজন হয়েছিল আমি অ্যাসোসিয়েশনের যিনি সাধারণ সম্পাদক রানগোপাল বাবুকে বলেছিলাম বসে আছেন কথা তো বলেন না এগুলো বলার দরকার ওনাকে বলার পর উনি কিছু কিছু সাহায্য তারা তুলে দিয়েছেন অনেকেই দেন কিন্তু আমরা তো কখনো উষ্মান প্রকাশ করি কে দিয়েছেন কে দেননি কার ধন বেশি কার ধন কম কোভিডের সময় আমি আহ্বান করেছি আমরা এক টাকা চাঁদা তুলিনি কারোর কাছে কিন্তু 20,000 পরিবারকে আমি খাদ্য দিয়েছি মাত্র তিনটে কোম্পানি আমাকে ফুড প্যাকেট দিয়ে সাহায্য করেছে কেন এই তার পণ্য আমরা তো চাঁদার জন্য করি না অত্যাচার করি না আমাদের যে কোনোটাকে পাশে এসে দাঁড়ানোর জন্য আমরা সবসময় তৈরি আছি কোনো বিচ্ছিন্ন ঘটনাও যদি ঘটে সেটা আমার নজরে আসার সঙ্গে সঙ্গে আমি ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করি যাই হোক আশা রাখি একটা স্বপ্ন যেটা বলছিলাম গল্পের পরে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান করে স্বপ্ন যে আমরা কোথায় যাচ্ছি ঠিক অনেক কথা বলেছে কীভাবে এগোচ্ছে ইন্ডাস্ট্রি নিয়ে দেওয়াবাদের বিরুদ্ধে অনেক কথাবার্তা বিভিন্নভাবে বাজারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে এই সমস্ত গাল গল্পকে একপাশে সরিয়ে রেখে আমরা ডক্টর মানিক স্যার নেতৃত্বে আরও সামনের দিকে এগিয়ে যাবো যেতে যে কাজ হয়েছে কারণ ওনার পরিচয় শুধু মুখ্যমন্ত্রী এবং একজন প্রতিজ্ঞাদর্শ ডাক্তার নন বাম আমলে চাঁদা এবং জুলুমবাজের জন্য বহু উদ্যোগপতি রাজ্য থেকে শিল্প কারখানা গুটিয়ে ফিরে গিয়েছেন কিন্তু বর্তমান সরকারের আমলে এমনটা ঘটেনি এই সরকার শিল্পের উন্নতিতে প্রতিনিয়ত কাজ করে চলেছেন এদিনের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এই কথাই বলেছেন রতন চক্রবর্তী জন্য আজকে রাস্তা 100 কিলোমিটারের নিচে নামিয়ে আনার কার্যক্রম চলমান ভারত বাংলাদেশের মধ্যেকার দ্বিপাক্ষিক বাণিজ্য আজ 10,000 মিলিয়ন ডলারে অধিক বাংলাদেশের মোট আমদানির প্রায় 16% হয়ে থাকে ভারত থেকে আমরা চাই ভারত বাংলাদেশের এই দ্বিপাক্ষিক বাণিজ্যে ত্রিপুরার অবস্থান আরও শক্তিশালী হোক আমি শিল্প উদ্যোক্তাদের জানাতে চাই যে ভারত ও বাংলাদেশের বাংলাদেশ সরকার এই ত্রিপুরা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যসমূহে মানুষের জীবন জীবিকার উন্নয়নে ভৌত অবকাঠামোগত অর্থনৈতিক ও বাণিজ্যিক যে প্ল্যাটফর্মসমূহ উন্মোচন করেছে তা আমাদের কাজে লাগাতে হবে মনে রাখবেন সত্যিকার সহযোগিতা তখনই সম্ভব যখন রাজনৈতিক সদিচ্ছা থাকে যা এই দুই দেশের মধ্যে বিরাজমান এই রাজনৈতিক সদিচ্ছাকে কাজে লাগিয়ে শিল্প উদ্যোক্তাগণ যেন দুদেশের জনগণের বিশেষ করে ত্রিপুরার জনগণের উন্নয়নে কাজ করতে পারে আমি সেজন্য সকলকে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি সকলকে আবারও ধন্যবাদ বর্তমান সরকার প্রতিষ্ঠার পর থেকে ব্যাপকভাবে রাজ্য শিল্পের উন্নতি ঘটে চলেছে বিগত দিনে এই সুযোগ রাজ্যে একেবারেই ছিল না এই সরকারের আমলে রাজ্যের উৎপাদিত দ্রব্য দেশ বিদেশে রপ্তানি হচ্ছে ফলে বাড়ছে কর্মসংস্থানও এমনটাই দাবি রাজ্যের অভিজ্ঞ মহলের ব্যুরো রিপোর্ট রাইজেস্ট নিউজ